নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করবো। দেখো, বিটি রোড গভর্নমেন্ট হাই স্কুল। তো দেখো, এই পেজ থেকে যাবতীয় এমসিকিউবগুলো আমি তোমাদের সলভ করে দিয়েছি। এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি আলোচনা করবো চার দাগের অঙ্ক নিয়ে। তো দেখো, আমি বলতে পারি 2023 সালে মাধ্যমিকে তোমরা যদি এই সেটগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, 100% আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে এবং অঙ্কতে 100-তে 100 পাবে। তো দেখো, আজকে আমি চার দাগের প্রশ্নগুলো সলভ করাবো, আর এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত সম্পূর্ণরূপে আমি টু দ্য পয়েন্ট সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট করা আছে, প্লিজ তোমরা ডিসক্রিপশন বক্সে যাও এবং অঙ্কগুলো সলভ করে নাও। তো দেখো, চার দাগের অঙ্ক আজকে আমি সলভ করাবো, ঠিক আছে? তো দেখো, রোমানের ফার্স্ট প্রশ্ন কি বলেছে। চার দাগের বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার দু বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো, চার দাগের যত অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমি এক দাগ থেকে তিন দাগ পর্যন্ত যাবতীয় অঙ্ক করে দিয়েছি আমাদের প্লে লিস্টে, তার লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ফার্স্ট অঙ্ক আমি কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, চার দাগের অঙ্কটা আমি কী করেছি, মনে করি আসল ব্র্যাকেটের মধ্যে পি সমান এক্স টাকা, আর সমান 5%। প্রশ্ন অনুসারে পি, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করেছি পি ব্র্যাকেটের মধ্যে, আবার ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু হয়েছে 1+R/100, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -1, সেকেন্ড ব্র্যাকেট সমান 615। তো দেখো, পি এর মান পিই দেখছি, তো দেখো পি এর মান পিই দেখেছি, 1+R এর মান কত আছে 5/100, পাস করিং 101/20। তো দেখো, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -1, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হয়েছে, তো দেখো সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে সমান 615। পি আছে 1+, তো দেখো পাস করিং 100 হয়েছে, তাই তো 1/20। তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে কি আছে হোল স্কোয়ার, তারপরে কি করেছি -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 615। পি এর মান কি আছে এক্স আছে, তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 21/20 হয়েছে, এর হোল স্কোয়ার -1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 615। তো দেখো, অঙ্কটা আমি কী করে করিয়েছি, 21-এর হোল স্কোয়ার মানে কি 441 এবং 20-এর হোল স্কোয়ার মানে কি 400। তো দেখো, 441 থেকে 400 বাদ দিলে কত থাকছে, 41 থাকছে, 41/400 থাকছে, তাহলে এক্স মাল্টিপ্লাই 41/400 সমান 615। তাহলে এক্স সমান 615 গুণ 400/41 কাটাকাটি করলে কত থাকছে, 15 থাকছে, অর্থাৎ 615-কে 41 দিয়ে কাটাকাটি করলে থাকছে 15, 15-র সঙ্গে 400 গুণ করলে থাকছে 6000 টাকা, এর অ্যান্সার হবে, ঠিক আছে, 6000 টাকা এর অ্যান্সার হবে। পরের অঙ্ক কী বলেছে, তো দেখো রোমান্টিকের প্রশ্ন কী বলেছে, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে, অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে, ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা, বিমল লাভের 48 টাকা পায়, বিমলের মূলধন কত। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো দেখো, মনে করি বিমলের মূলধন সমান এক্স টাকা, এক মাসের হিসাবে বিমলের মূলধন সমান 6x টাকা, এক মাসের হিসাবে অমলের মূলধন সমান 500×9=4500 টাকা, বিমল ইজ টু অমল, ঠিক আছে, 6x=4,5 মানে 4500। তো দেখো, বিমলের লভ্যাংশ 6x/6x+4500×69 মানে 4500। প্রশ্ন অনুসারে 6x/6x+4500×69=46। তাহলে 46-এর সঙ্গে 69 যদি কাটাকাটি যায়, তাহলে উপরে 2 নিচে 3 থাকে, অর্থাৎ 23 দিয়ে কাটাকাটি গেছে। তো দেখো, কোনাকুনি গুণ করছি 3/18x=12x+4500-এর সঙ্গে 2 গুণ করলে হবে 9000, 18x থেকে 12x বাদ দিলে থাকছে 6x। তো দেখো, x=9000/6=1500 টাকা এর অ্যান্সার হবে, ঠিক আছে? পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে রোমান থ্রির প্রশ্ন, 5x-3y=2x+4y=11:12 হলে x=y এর মান কত। তো দেখো, আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো, 5x-3y=2x+4y=11:12, 5x-3y/2x+4y=11:12। তো দেখো, কোনাকুনি গুণ করছি 5 বরং 60x,
माइनस तीन बार अंश छत्तीस है समान समान एगारो दुगुणी बाईस एक्स प्लस चार एगारो अंश चुवाल्लिस है। तो देखो साठ एक्स थेके जदि बाईस एक्स बाद दी ताहले कत थाकछे आठत्रिस एक्स थाकछे समान समान चुवाल्लिस और छत्तीस जोग करले थाकछे आशी वाई अर्थात एक्स बाई वाई समान समान आशी बाई आठत्रिस काटाकाटी कर ले कत थाकछे चल्लिस बाई उन्नीस अर्थात एर अन्सार हबे एक्स इज टू वाई समान समान चल्लिस इज टू उन्नीस। तो देखो पर अंक कि आछे रोमान फोर अंक जदि एक्स बाई वाई प्रोफेशनल एक्स प्लस वाई ओ वाई बाई एक्स प्रोफेशनल एक्स माइनस वाई है तब देखाओ जे एक्स स्क्वायर माइनस वाई स्क्वायर समान समान ध्रुवक मोस्ट मोस्ट इम्पर्टेंट और मोस्ट मोस्ट वाइटल अंक बोले आमी मने करी 2023 सालेर जोन्नो। तो देखो एक्स बाई वाई আমাদের প্রফেশনাল এক্স প্লাস ওয়াই এক্স বাই ওয়াই সমান সমান কে ওয়ান ব্র্যাকেটের মধ্যে আছে এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ কী করেছি কে ওয়ান নট ইকুয়াল টু জিরো আবার ওয়াই বাই এক্স আমাদের প্রফেশনাল এক্স মাইনাস ওয়াই আবার কী করেছি কে টু নট ইকুয়াল টু জিরো ওয়াই বাই এক্স সমান সমান কে টু ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স বাই আমি কী করছি বোথটাকে গুণ করছি অর্থাৎ এক্স বাই ওয়াই আর ওয়াই বাই এক্সকে গুণ করছি এক্স বাই ওয়াই গুণ ওয়াই বাই এক্স সমান সমান কে ওয়ান ব্র্যাকেটের মতো এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ মাল্টিপ্লাই কে টু এক্স মাইনাস ওয়াই তাহলে কী হচ্ছে কাটাকাটি এক্স এক্স কেটে গেছে ওয়াই ওয়াই কেটে গেছে তাই কী থাকছে ওয়ান থাকছে ওয়ান সমান সমান কী থাকছে কে ওয়ান কে টু অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মানে কি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ওয়ান বাই তাহলে কী হবে ওয়ান বাই কে ওয়ান কে টু তাই তো তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ধ্রুবক হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো পাঁচ দাগের অঙ্ক এ বি সি ডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি সমান সমান সিক্স সেন্টিমিটার ও ডি সমান সমান এইট সেন্টিমিটার ও এ সমান সমান ফাইভ সেন্টিমিটার তবে ও সির দৈর্ঘ্য কত। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো। তো দেখো আমি এ বি সি ডি একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি যার এ ও সমান সমান ফাইভ সেন্টিমিটার ও সি সমান সমান এক সেন্টিমিটার আমি ধরে নিয়েছি ডিও সমান সমান এইট সেন্টিমিটার ও বি সমান সমান সিক্স সেন্টিমিটার তাহলে এ ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ডিও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার এর মান কত আছে এর মান আছে আমাদের পাঁচ আছে প্লাস এক্স স্কোয়ার সমান সমান এইটের স্কোয়ার মানে ডিওর মান কত এইট স্কোয়ার প্লাস সিক্সের স্কোয়ার। তো দেখো পাঁচ স্কোয়ার মানে কি পঁচিশ প্লাস এক্স স্কোয়ার সমান সমান আট আঠা চৌষট্টি প্লাস সিক্সের হোল স্কোয়ার মানে কি থার্টি সিক্স এক্স স্কোয়ার সমান সমান চৌষট্টি প্লাস থার্টি সিক্স আর আমাদের বা সাইডে আছে পঁচিশ আছে উইথ ডান সাইডে মাইনাস টোয়েন্টি ফাইভ হয়েছে তাহলে এক্স স্কোয়ার সমান সমান চৌষট্টির সঙ্গে ছত্রিশ আমাদের যোগ করলে হচ্ছে একশো একশো থেকে পঁচিশ বাদ দিলে সেভেন্টি ফাইভ এক্স সমান সমান রুট সেভেন্টি ফাইভ পাঁচ গুণ পাঁচ গুণ তিন পাঁচ পাঁচা পঁচিশ আর পঁচিশের সঙ্গে তিন গুণ করলে হচ্ছে পঁচাত্তর অর্থাৎ দুটো পাঁচ থেকে একটা পাঁচ বাইরের দিকে যাবে তা কত হবে আমাদের হবে ফাইভ রুট থ্রি সেন্টিমিটার। ঠিক আছে আমি কি বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো আমাদের ছয়দাগের অঙ্ক কী বলেছে কী বলেছে দুইটি বৃত্তের ব্যাসার্ধ ফাইভ সেন্টিমিটার ও থ্রি সেন্টিমিটার যদি বৃত্তদ্বয় পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার। তো দেখো দুটি বৃত্ত অঙ্কন করেছি যেখানে আমরা দেখতে পারছি প্রথম বৃত্তের কেন্দ্র ও এবং দ্বিতীয় বৃত্তের কেন্দ্র পি। তো দেখো দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করেছে তো দেখো ও থেকে পি এর দূরত্ব যদি বের করতে হয় তাহলে ফাইভ প্লাস থ্রি সমান সমান এইট সেন্টিমিটার এর অ্যান্সার হবে অর্থাৎ ওপি সমান সমান এইট সেন্টিমিটার। তো দেখো পরের অঙ্কটা কী বলেছে আমাদের রোমান সেভেনের অঙ্ক। তো দেখো মাধ্যমিকের দু হাজার তেইশ সালের টেস্ট পেপার সলভ করাচ্ছি যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে আমি দেখো মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করছি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ দু হাজার তেইশ সালে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পাবে ওকে। তো দেখো আমাদের সাত দাগের অঙ্ক কী বলেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এ বি বৃত্তের ব্যাস এওডি সমান সমান একশো চল্লিশ ডিগ্রি এবং কোণ সিএবি সমান সমান পঞ্চাশ ডিগ্রি হলে কোণ বিইডির মান কত। তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি। তো দেখো এখানে চিত্রটা অঙ্কন করা আছে এখানে দেখতে পারছি যে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ বহিস্থ কোণ বিডিই সমান সমান অন্তস্থ কোণ সিএবি তাহলে বিডিইর মান বলে দিছে ফিফটি ডিগ্রি ত্রিভুজ বিওডি এর বহিস্থ কোণ এওডি সমান সমান কোণ ডি সরি কোণ ওবিডি প্লাস কোণ ওডিবি তাহলে কোণ ওবিডি প্লাস কোণ ওডিবি সমান সমান একশো একশো চল্লিশ ডিগ্রি হবে
তাহলে তো দেখো এখান থেকে আমি দুটো হয়ে গেল তাই তো তাহলে টু কোণ ওবিডি সমান সমান একশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ ওবি এবং ওডি একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে তো দেখলেই তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের লক্ষ্য করতে পারছি যে কোণ ওবিডি সমান সমান কী হবে একশো চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে আমাদের সেভেন্টি ডিগ্রি হবে সেভেন্টি ডিগ্রি হবে তাহলে কোণ ডিবিই সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোণ ওবিডি ওবিডির মান কত পেয়েছি আমরা সত্তর ডিগ্রি পেয়েছি তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি সত্তর ডিগ্রি বাদ দিই তাহলে কত পাবো একশো দশ ডিগ্রি পাবো তাই তো তাহলে কোণ বিইডির মানটা বের করতে বলেছি একশো আশি ডিগ্রি মাইনাস ব্র্যাকেটের মধ্যে একশো দশ ডিগ্রি প্লাস ফিফটি ডিগ্রি যোগ করলে কত হবে একশো ষাট ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি থেকে একশো ষাট ডিগ্রি বাদ দিলে এর অ্যান্সার হবে টোয়েন্টি ডিগ্রি তো দেখো আমাদের পরের অঙ্ক রোমান এইটের অঙ্ক সাড়ে সাতষট্টি ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত তো দেখো অঙ্কটা আমি কী করে করাই তো দেখো সিক্সটি সেভেনকে দুই দিয়ে গুণ করলে হবে একশো চৌত্রিশ আর উপরের সঙ্গে এক যোগ করলে হবে একশো পঁয়ত্রিশ মাল্টিপ্লাই পাই বাই একশো আশি কাটাকাটি করলে কত হবে আমরা দেখতে পারছি যে তিন দিয়ে এবং চার দিয়ে একশো পঁয়ত্রিশ এবং একশো আশি কাটাকাটি যায় তাহলে উপরে থাকছে থ্রি পাই আর নিচে থাকছে চার দুগুণি আট ওকে পরের অঙ্কটা কি বলেছে অর্থাৎ এর অ্যান্সার হবে থ্রি পাই বাই এইট ঠিক আছে পরের অঙ্কটা কি বলেছে আমাদের ন দাগের অঙ্ক যদি আর কস থিটা সমান সমান টু রুট থ্রি ও আর সাইন থিটা সমান সমান টু এবং তো দেখো আর ও থিটার উভয়ের মান বের করতে হবে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আর কস থিটা সমান সমান টু রুট থ্রি এক নং সমীকরণ আর সাইন থিটা সমান সমান টু দু নং সমীকরণ তো দেখো আমি আর কস থিটা বাই আর সাইন থিটা সমান সমান টু রুট থ্রি বাই টু করেছি তো দেখো আর আর কেটে গেছে টু টু বোথ সাইড থেকে কেটে গেছে কস থিটা বাই সাইন থিটা মানে কি কোয়াট থিটা সমান সমান রুট থ্রি তো দেখো কোয়াট কত ডিগ্রির মান রুট থ্রি কোয়াট তিরিশ ডিগ্রির মান রুট থ্রি তাহলে থিটা সমান সমান কত হবে থার্টি ডিগ্রি তো দেখো আমি থিটার মান পেয়ে গেছি ঠিক আছে তো দেখো থিটার মান আমি এক নং সমীকরণে বসিয়ে পাই আর কস থিটা সমান সমান টু রুট থ্রি আর কস থিটার মান কত থার্টি ডিগ্রি পেয়েছি সমান সমান টু রুট থ্রি ওকে তাহলে আর মাল্টিপ্লাই কস থ্রি ডিগ্রি মান কত আছে রুট থ্রি বাই টু আছে সমান সমান টু রুট থ্রি আর সমান সমান কী আছে টু রুট থ্রি মাল্টিপ্লাই টু বাই রুট থ্রি তো দেখো রুট থ্রি রুট থ্রি বোথ সাইড থেকে কেটে গেছে দুই দুগুণে চার এর অ্যান্সার হয়েছে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের দশ নম্বরের প্রশ্ন যে চঙ্গের ভূমির পরিধি পনেরো পয়েন্ট চার সেন্টিমিটার এবং উচ্চতা দশ সেন্টিমিটার তার আয়তন নির্ণয় কর তো দেখো এগারো দাগের অঙ্ক কী বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ একক আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার এর মান কত হবে তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের সলভ করিয়ে দেবো তো দেখো শঙ্কুর আয়তন সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান পাই আর এল বর্গ একক তাহলে প্রশ্ন অনুসারে পাই আর এল সমান সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তো দেখো বোথ সাইড থেকে পাই পাই কেটে গেছে এখানে একটা আর থাকছে ডান সাইডে তো কী থাকছে এল থাকছে আর কী থাকছে ডান সাইডে ওয়ান বাই থ্রি আর এইচ থাকছে তো দেখো উভয় রাশিকে বর্গ করে পাই তাহলে কী আছে এল স্কোয়ার সমান সমান কী আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তা তো এটা তো তোমরা জানো তো দেখো এল স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন আর স্কোয়ার এইচ স্কোয়ার এল স্কোয়ার সমান সমান কী আছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার তো দেখো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন আর স্কোয়ার এইচ স্কোয়ার উভয় রাশিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার দ্বারা ভাগ করে পাই তাহলে কী থাকছে আর স্কোয়ার বাই আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান ওয়ান তো দেখো উপরে তো ওয়ান এমনিই আছে আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই নাইন আর স্কোয়ার এইচ স্কোয়ার তো দেখো আমরা এবার অঙ্কটা খুব সুন্দর করে সলভ করিয়ে দেবো তাহলে আর স্কোয়ার প্রথমে কেটে যাচ্ছে তারপরে এইচ স্কোয়ার কেটে যাচ্ছে আর এই দিকে আর স্কোয়ার এইচ স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে কী থাকছে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন ওকে পরের অঙ্কটা কী বলেছে আমাদের বারো দাগের লাস্ট অঙ্ক কী বলেছে বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান সিগমা এফ ওয়ান এক্স ওয়ান সমান সমান একশো বত্রিশ প্লাস ফাইভ কে এবং আমাদের সিগমা এফ ওয়ান সমান সমান টোয়েন্টি হলে কে এর মান কত তো দেখো খুবই
প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। 9 নম্বরের অঙ্ক, 10 নম্বরের অঙ্ক, 11 নম্বরের অঙ্ক, 12 নম্বরের অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই টেস্ট পেপারটা সলভ করতে পারো 100% তোমরা মাধ্যমিকে 100-এ 100 পাবে। ওকে, তো দেখো অঙ্কটা আমি কি করে সলভ করাচ্ছি। তো দেখো 132 + 5k / 20 = 8.1, 132 + 5k ঠিক আছে সমান সমান 20-এর সঙ্গে 8.1 গুণ করলে কত, 20-এর সঙ্গে 8.1 গুণ করলে কত থাকছে 162.0। 5k = 162 - 132, 5k = 30, k = 30/5 ভাগ করলে কত হবে 6 হবে। তো বুঝতে পারছো আমি টোটাল সেট সলভ করে দিয়েছি 377 নম্বর পেজের, বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। আর এই যে এমসিকিউগুলো আছে এইগুলো আমাদের প্লে লিস্টে করা আছে, ঠিক আছে তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে প্র্যাকটিস করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।